দৌড়াতে দৌড়াতে একসময় ক্লান্ত হয়ে পড়ে নীল গাইটি। পরে একে বাধা হয় কয়েকটি রশি দিয়ে। তারপরও মানুষের ভিড়ে ভয় পেয়ে আপ্রাণ চেষ্টা বাঁধন ছিঁড়ে ফেলার। নিয়ন্ত্রণে রাখতে ঘাম ঝরে গ্রামবাসীর। কিন্তু কোথা থেকে এলো এমন প্রাণী? চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ সীমান্তে কদিন আগে এই নীলগাইকে মাঠে ঘাটে দৌড়াতে দেখা যায়। এলাকার বাসিন্দাদের মধ্যে ব্যাপক উৎসাহ তৈরি হয় এ নিয়ে। প্রাণীটি দেখতে রীতিমতো হুমড়ি খেয়ে পড়ে সাধারণ মানুষ। যেটাকে আমরা ধরছি সেটা হচ্ছে ওই পশ্চিম পাশ থেকে এদিকে দৌড়ে আসতেছিল। তো অনেক কিছু লোক মনে আসতেছে আসতে আছে আর কি, ওদের পিছিয়ে তা করতেছে ওর। তো আমি আবার বেগুন তুলতেছিলাম, তখন ওইখানে দেখি যে আবার লোক ওইদিকে দৌড়াচ্ছে আর কি। তখন আমিও পিছা করি। তখন যাইতে 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 মনে হয় বর্ডার থেকে আবার আমাদের বাংলাদেশ সীমান্তে আসছে। বাংলাদেশ থেকে আবার বর্ডারে যাই, নদীর মধ্যে যখন গেছে তখন ওকে পানির মধ্যে আমরা ধরছি। প্রায় দীর্ঘদিন ধরে নীলগাই শুধু বইয়ে পড়ছি, সোশ্যাল মিডিয়ায় দেখছি, খবরে শুনেছি, বাস্তবে দেখার সুযোগ হয়নি। আর সেজন্য শুধু মোটরসাইকেল নিয়ে আসছি দেখার জন্য। নাম শুনছি এর আগে, কিন্তু দেখি নাই কোনোদিন, বা দেখার ভাগ্য জুটে নাই। কালকে আসে দেখলাম, দেখার পর অনেক ভালো লাগলো। এটা ম্যাক্সিমাম হচ্ছে ভারতের উপকূলীয় অঞ্চলে পাওয়া যায়। এটা হচ্ছে মানে হচ্ছে জলাভূমি মানে বন জঙ্গলে থাকে আর কি বেশি। আর এটা হচ্ছে আত্মরক্ষার জন্য দৌড়ে পালে আর কি। এর জন্য হয়তো দেখাচ্ছে যে সে এদিকে মানে আত্মরক্ষার জন্য সে দেখাচ্ছে যে সীমান্ত পার হয়ে আমাদের এদিকে চলে এসেছে। পরে এলাকাবাসী আর বিজিবির সহযোগিতা তার উদ্ধার করে। এক পর্যায়ে গ্রামের মাঠে দৌড়ে অনেকে মিলে ধরে ফেলে নীলগাইটিকে। বারিকবাজার এলাকা থেকে স্থানীয়দের সহায়তা এটিকে উদ্ধার করে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির জিম্মায় নেওয়া হয়। ধারণা করা হচ্ছে সোনা মসজিদ সীমান্ত দিয়ে ভারত থেকে প্রাণীটি চলে এসেছে। উদ্ধারের পর চিকিৎসা দেওয়া হয়। আমাদের এই কান্তিভিটা বা নিটলডোবা ক্যাম্পে একটা নীলগাই ধরা পড়ছে। তা আমরা গতকালকে থেকে এখানে চিকিৎসা দিছি, আজকে আমি এখানে আসছি। এখন এটি আমরা বন বিভাগের সাথে আলাপ করছি, বন বিভাগ নিতে ইচ্ছুক। আনুমানিক ধারণা করা হচ্ছে সময় মতো মতো ভারত থেকে আসে, হয়তো তার কাটার কারণে হয়তো একটু কেটে গেছে। পরবর্তীতে আমরা উপজেলা প্রাণী সম্পদ বেলাডাঙ্গি প্রাণী সম্পদ থেকে আসে, উনি একটু প্রাথমিক চিকিৎসা করেছে এবং বর্তমানে একটু প্রাণী সুস্থ আছে। নীলগাই শুনলেই মাথায় আসে নীল চামড়ার গরুর মতো দেখতে এক প্রাণীর ছবি। এটি গরুজাতি প্রাণী নয়, এরা হরিণ জাতীয় প্রাণী। এদের গড় আয়ু 10 বছর, লম্বায় 6 থেকে 7 ফুট হয়ে থাকে, উচ্চতা প্রায় 5 ফুট, সর্বোচ্চ ওজন 300 কেজির মতো। এরা সাধারণত পিছনের পায়ের ওপর ভর করে ঘাড় উঁচু করে পরিবেশ পর্যবেক্ষণ করে। পুরুষ নীলগায়ের চামড়ার রং ধূসর থেকে নীলচে ধূসর বর্ণের হয়ে থাকে। মাদি নীলগায়ের গায়ের রং বাদামি। এদের দেহে সাদা ছোপ দেখা যায়, কিন্তু কোনো শিং নেই। নীলগাই দেশি প্রাণী নয়, তবে কয়েক বছর ধরে দিনাজপুর, ঠাকুরগাঁও ও নওগাঁ সীমান্ত এলাকায় এ প্রাণী ধরা পড়ছে। তবে 70 বছর আগেও বাংলাদেশে নীলগাই দেখা যেত বলে জানা যায়, তবে বর্তমানে এটি বাংলাদেশ থেকে বিলুপ্ত। শুধু নীলগাই নয়, বাংলাদেশ থেকে বিলুপ্ত হয়েছে বহু প্রাণী। ইন্টারন্যাশনাল ইউনিয়ন ফর কনজারভেশন অন নেচার IUCN ও বন বিভাগের হিসেবে গন্ডার, বুনোমোষ, ডোরাকাটা হায়না, মন্থর, ভালুক সহ প্রায় 31 প্রজাতির প্রাণী বাংলাদেশ থেকে বিলুপ্ত হয়ে গেছে। আরও 100 প্রজাতির প্রাণী বিলুপ্তির পথে। সজীব সাদিক, মাছরাঙ্গা নিউজ ডেস্ক।